আমার আজকের ভিডিও অ্যাসিসফট এবং টাইপার্ড ভিডিও কনভার্টারের উপরে। দুটোটা একই রকমের সফটওয়্যার এবং একই সফটওয়্যার বিধায় আমি একটা দিয়ে ভিডিওটা আপনাদেরকে করে দেখাচ্ছি। আমার আগে থেকে ডেস্কটপে এটা ডাউনলোড করা ছিল, ডাউনলোড করেছি, এখন আমি এটাকে ইনস্টল করব। আমি ভিডিওতে যেভাবে ইনস্টল করছি আপনারাও ঠিক সেইভাবে ইনস্টল করবেন। ইনস্টল করার পর যদি কোনো পপ আপ মেসেজ আসে সেগুলো আপনারা কেটে দিবেন। এবার কাটার পর আপনারা দেখেন আমি আমার সফটওয়্যারের উপর আসছি, এখন রাইট বাটনটা ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর উপরের দিকে দেখেন ওপেন ইন লোকেশন, এই ওপেন ইন লোকেশনে যখন আমি ক্লিক করব তখন একটা উইন্ডোজ তৈরি হবে, এটাকে আমি সাইড করে রাখব। এবার সেই আমার ডাউনলোড করা সেই সফটওয়্যার ফাইলে যাব, ওখানে দেখবেন ফিক্স আছে, ফিক্সটাকে ওপেন করে আমি ওখান থেকে প্যাচ এই সফটওয়্যারটাকে কপি করব, কপি করে ওই ফাইল লোকেশন ওর উপরে পেস্ট করব। এখন এর এখন ওই প্যাচের উপরে ডাবল ক্লিক করে প্যাচটাকে ওকে করলে আমার কাজ শেষ। আপনারা যদি এই প্যাচটাকে যদি ওকে না করেন তাহলে 5 মিনিটের বেশি ভিডিও আসবে না। আমার কাজ শেষ, আমার সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে এবং অ্যাক্টিভেশনও হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং